আগামী জুলাইয়ের মধ্যে দেশের 5টি সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। জানিয়েছেন ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজশাহীতে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। রোডম্যাপ অনুযায়ী এরই মধ্যে শুরু হয়েছে একাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি। রাজনৈতিক দলের পাশাপাশি নির্বাচন কমিশনও ব্যস্ত নির্বাচনকে ঘিরে। রাজশাহীতে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানালেন জাতীয় নির্বাচনের ভোটের সম্ভাব্য সময়। 2019 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি শেষ অবস্থা অথবা 1900 ডিসেম্বরের শেষের দিকে 20 তারিখের পর থেকে আগামী বছরের মোটামুটি মনে করেন 20 তারিখে এক মাসের মধ্যে এই নির্বাচন হয়ে যাবে। জাতীয় নির্বাচনের আগে শেষ করা হবে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রথম সভা থেকে কর্পোরেশনের মেয়াদ গণনা শুরু হয়। 5 বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের 6 মাসের মধ্যে যে কোনো দিন ভোট গ্রহণে বাধ্যবাধকতা রয়েছে। এই নির্বাচনগুলো আমরা কমিশনের সিদ্ধান্ত নেব কখন কোন তারিখে হবে সেটার সিদ্ধান্ত এখনো হয়নি। তবে প্রাথমিকভাবে বলতে পারি যে এটা জুলাই মাসের মধ্যে সব নির্বাচন সম্পন্ন হবে এই বড় বড় সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন। 2013 সালের 15 জুন রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল এবং 6 জুলাই অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি নির্বাচন। সেই হিসেব অনুযায়ী 2018 সালের 8ই মার্চ থেকে 3রা সেপ্টেম্বরের মধ্যে গাজীপুর, 13ই মার্চ থেকে 8ই সেপ্টেম্বরের মধ্যে সিলেট, 30শে মার্চ থেকে 25শে সেপ্টেম্বরের মধ্যে খুলনা, 9ই এপ্রিল থেকে 5ই অক্টোবরের মধ্যে রাজশাহী, 27শে এপ্রিল থেকে 23শে অক্টোবরের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচন হওয়ার কথা। সংসদ নির্বাচনের আগে সিটি কর্পোরেশনে নিজেদের অবস্থানের জানান দিতে চায় বড় দলগুলো। 5 নগরে সর্বত্র এখন তাই ভোটের আলোচনা। শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানারও। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।